মাকে ভাত আর ঘরের ডালটা রান্না করার দায়িত্ব দিয়ে গেলাম। সে তো বলেছি যে এই জিনিসটা তোদের ওখানে আছে, ও শুনে অবাক বলে কি তাকিয়ে আছে, দেখো গিলে খেয়ে নেবে। মুখটা বের করলাম, এবারে এই এই নাড়ি বুড়ি নাকি বের করতে আগে। এই যে তো চলে আসলাম বন্ধুরা নতুন একটা ব্লগের সাথে। তুমি বলে তো আজকে সকাল সকাল সবাই উঠে গেছি, আমার মা পুজো দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, আর আমরা দুজনে বসে বসে বিস্কুট দিয়ে চা খাচ্ছি, টোস্ট বিস্কুট দিয়ে। এবার আজকের একটা কাজ দিয়ে গেছে আমার বাবা, খুব বড় কাজ, আমরা কোনোদিনই করিনি, তো সেটা আজকের তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা নিজেরাও জিনিসটা থেকে কেমন একটা নতুন একটা অনুভূতি হবে আজকের। আমরা দেখেছি, অনেক মানুষকেই দেখেছি, কিন্তু কোনোদিন করিনি, তো আজকের বাবা সে জিনিসটা খাবে, আর সেটা আমাদেরকে খুঁজতেও বেরাতে হবে। এখন কোথায় যে খুঁজে পাবো আমরা নিজেরাও জানি না, তো যখন খুঁজতে যাব তখন তোমাদেরকে বলবো জিনিসটা কি। তো চলো চাটা খেয়ে নিই, দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মা পুজো থেকে উঠে গেছে, মাকে ভাত আর ঘরের ডালটা রান্না করার দায়িত্ব দিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি, কখন ফিরবো নিজেরাই জানি না। তো চলো খেয়ে নিচ্ছে, এই যে তোমাদের চা আছে, খেয়ে নেবে। দেখেছো আমরা কত সকালবেলা যাচ্ছি, তোমাদের বৌদি রেডি হয়ে গেছে, এখন আমরা টেনশানে গরম গরম চা খেয়ে নিয়েছি, এবারে কি হবে নিজেরা জানি না। তোমরা হয়তো ভাবছো এরা কি বলছে, কিছুই বুঝতে পারছি না, বুঝতে পারছি ওটা ওখানে গিয়েই বলবো। এই যে প্লাস্টিকও নিয়েছি দেখতে পাচ্ছ, ও আমি সে জুতো পরতে ভুলে গেছি। তোমরা সকলে সীতার অগ্নি পরীক্ষা দেখেছো, বেহুলার পরীক্ষা দেখেছো, এবার দেখবে বাবা বাবা মেয়েদেরকে পরীক্ষা দিয়ে গেছে, সেই পরীক্ষায় আমরা পাশ হতে পারি নাকি দেখি, মানে বাবার ইচ্ছা পূরণের পরীক্ষা আর কি। হ্যাঁ, আমরা জীবনে কোনোদিন ধরিনি, আর একটা রান্নাও কোনোদিন রান্নাও করিনি, দেখা যাক কি হয়। তোমাদেরকে একটা ক্লু দিয়ে দিলাম, হিন্দ, তোমরা ভাবো, আমরা ততক্ষণে বরং খোঁজার জায়গাগুলো বের করি যে কোথা দিয়ে পাবো। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে একটা ফুল বাগান আছে, খুব সুন্দর চাষ করেছে ওরা। আমাদের আর খিরায় যেতে হয় না, আমরা এখানে সামনেই খিরা, এই দেখো এদের সামনেই খিরা আমাদের, দেখছো। বাঁধাকপি হয়েছে, বিট হয়েছে, এটা একটা কাকিমাদের বাগান, আমাদের বাড়ির সামনেই, বাড়ির সামনেই সুন্দর ফুল গাছ টাছগুলো বসিয়ে গেছে, সুন্দর। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এখন বান্ধবীর বাড়ি, বান্ধবীকে নিয়ে সাথে যাও, আমাদের দুজনের দ্বারাই সম্ভব না। ওকে তো বলেছি যে এই জিনিসটা তোদের ওখানে আছে, ও শুনে অবাক বলে কি খাবে নাকি। শরীর খারাপ হলে অ্যাকচুয়ালি ওগুলো খাওয়া খুবই ভালো, শরীরের জন্য তো খুবই উপকারী, খুবই ভালো, দেখা যাক কি হয়, ফেল করি না পাশ করি। ফেল করলে আমাদেরকে আর কিছু এনে দেবে না, আর ফেল না করলে যা চাইবে চাই এনে দেবে। দেখতে পাচ্ছ আমরা হচ্ছে মেয়ে, আমরা মানে কিছু একটা পাওয়ার জন্য কত কিছু করি। হ্যাঁ, বাবার কাছ থেকে, বাবা আমাদের খুব ভালোবাসে। দেখতেই পাচ্ছ বেলা 12টা অবধি ঘুমায়, আর এই দেখো কাকিমা, হ্যাঁ দেখছো কত কিছু বলছে, এই দেখো তাকিয়ে আছে, দেখো গিলে খেয়ে নেবে। আমরা কি খুঁজতে এসেছি এবার বুঝে যাবে, এই দেখো এই তো এখানে পেয়ে যাবে, দেখো বন্ধুরা এখানে আমরা এবার নামবো। কি নিতে এসেছি বলো তো, তোমরা ভাবছো নিশ্চয় মাছ, কিন্তু মাছ না, আমরা গেরি খুঁজতে এসেছি, গেরি। আমার বাবা গেরি খাবে, এই মানুষের শখ। এটা আমার বোন, বান্ধবী বলতে পারো,
ও মুখ দেখাবে না, কারণ কি একে তো চেনই। এই দেখো তখন সেজে দিয়েছিল, দেখেছো? এবার দেখো কি সুন্দর দেখতে না। ও বলে ও মোটা হয়ে গেছে, ওকে দেখতে পেলাম। এ সুমি তাকা, ও এখন কামরাঙা খাচ্ছে। এই দেখো আমার বান্ধবীর মেয়ে, হাই বলে দাও কুটু, হাই। ওই হাই বল, এ চলে যেতে চলে, কাদার পায়ে নখ ও গা ভাঙছে। টাটা, কুল পারেনি, কাদাই নামার ভয়ে পালিয়ে যাচ্ছে, দেখেছো? চিটিংবাজ, ও কুল পাচ্ছে, সেদিন ডেকে ও কুল পাচ্ছে, ওর যায়নি। বোন আমাদের সঙ্গে নামবে, রেডি? এই দেখো আমি নামবো না, হাই ফোন ধরবি। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে গেড়ি, এই দেখো তুলেছি, এই যে বৌদি তুলেছে কতগুলো। কি করতে হচ্ছে আমার বাবার, কি খাওয়ার ইচ্ছা হয়েছে এই দেখো, সব জ্যান্ত, সব জ্যান্ত গেড়ি। শ্যাওলা আমরা কোনোদিন খাইনি, আমরা শুনেছি, সবাই খায় শুনেছি। এই দেখো গেড়ি, গেড়ি ভর্তি গেড়ি পুচেছে, খুঁজে খুঁজে এতদূর এসেছি, গেছিলাম ওদিকে একটা পুকুরে কিন্তু আমরা পাইনি। এই দেখো কত গেড়ি ভর্তি, মানে ছেঁচেছে তো সব ভর্তি গেড়ি, এগুলো সব ভর্তি গেড়ি। এই দেখো কত বড় পুকুর, এই যে এটা একটা পুকুর বড়, আর এই ভর্তি যে যেখানে জল সেগুলো ভর্তি গেড়ি। তো চলো তুলে নিই আমরা, ঠিক আছে? তো এই দেখো সব গেড়ি বসে আছে কেমন জলের মধ্যে, ওরা জানে না যে ওদেরকে কে নেবে। এই দেখো একটা মাছ, বুঝছো গেড়ির সাথে মাছ ঘুরছে, কত হয়েছে? এই দেখো বৌদি কত ঘুরিয়ে নিয়েছে, গেড়ি ঘুরিয়ে কেমন লাগছে বলো? ভালোই লাগে। আরে তার থেকে বড় কথা, এই যে অনেক বছর পর এই যে পাক মানে কাদার মধ্যে নেমেছি, আরো বেশ ভালো লাগছে। তাই দেখো আমাদের গেড়ি তোলা কমপ্লিট, এবার উঠে আসবে, উঠে অনেকটা নিচু দাদে। এ পাটা দেখো একবার, পাটা দেখো, এই দেখো এই আর এই আমি নিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা গেড়ি তোলার পরে আমরা এখন গেড়ি আর জুতো সব হাতে নিয়ে যাচ্ছি, কি রে করতে হচ্ছে। দেখো ওইখানে গেড়ে তুলে এইখানে আমরা, এ কি হয়েছে আসবি তো, দেখেছিস? দেখেছো কেন সামনের মধ্যে চিল্লাচ্ছে, ওই যে আসছে মুটকি। দেখো ওইখানে গেড়ে তুলে এইখানে পা ধুতে এসেছি, আর ওই দেখো বেল চিল্লাচ্ছে, দেখো বল বলো। এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, এই যে দিদি আসছে, তুমি কি করছো? দেখো জামা কাপড় মিলছে, দেখো মানে পড়ে যেও না, দেখো ও চেয়ারটা, চেয়ারটা কোথায় রেখেছে, আর ও দেখো জামা কাপড় মিলছে। আমাদের ওইখানে মানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে, তো সেইখানে কীর্তন হচ্ছে। আর এই যো ওই যে আমাদের বাড়ি, আমরা যাচ্ছি, আমরা বাড়ির এই পারে আছি।
এই যে আমরা এখন যাচ্ছি ওই খেজুর কাটা পাড়তে, খেজুর কাটাও লাগবে শামুকে করতে গেলে পরিষ্কার করার জন্য। খেজুর কাটাটা শক্ত তো, সুবিধা হয়। এই যে দিদি উঠবে, দেখো কি কি করতে হচ্ছে। এখন খেজুর গাছে উঠতে হবে কাঁটা ফোলার জন্য। দেখো কত বড় খেজুর গাছটা, এই যে উঠছে, সাবধানে ওঠো, নেই নিচে দিয়া একদম উপরে কাটা আছে। এই দেখো পাড়া হয়ে গেছে, এই যে নামছে। কি বড় না, তবু কষ্ট হয় বাবা, খেজুর কাটা সাংঘাতিক জিনিস। ওই দেখো পুকুরে মাছ, তোমরা মনে হয় দেখতে পাবে না, কত ভর্তি মাছ ছেড়েছে মনে হয়। কিছুদিন আগে ছিঁচেছিল, মানে জল এ করে মাছ ধরেছিল, এর মধ্যে দেখো কত। এই যে তোমরা দেখতে পাবে না, এই দেখো গেরির বাচ্চা, একদম ভর্তি করছে, বাচ্চা হয়েছে। তোমরা কি দেখতে পাবে, এই দেখো গেরির বাচ্চা ভর্তি জলে। এই একটা বড় গেরি খেয়ে নিয়েছে শামুক খোলে। আমরা চলে এসেছি, আমার মা ভাত বসাতে যাচ্ছিলো, যে বলে গেছিলাম ভাত বসিও, চাল ধুচ্ছে। আমাদের কলপারে চলে এসেছি, এখন গিরিগুলো ধুইতে হবে, চলো রান্নার পরে দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ যে মা, এই যে ওই গেরি ওখানে হচ্ছে রান্না, মানে ফুটানো হচ্ছে জল করে, কেমন নোংরা বেরিয়েছে দেখো, দেখেই কেমন লাগছে। আর এখানে এই যে মা এই যোগাড় জানতে করছে, একদম মাংসের মতন রেসিপি হবে। বাবা আসুক রাত্রেবেলা, বাবা খাবে, প্রথমে বাবাকে দিয়ে টেস্ট করাবো, ঠিক আছে? বাবাই অ্যাকচুয়ালি খাবে, হ্যাঁ, যদি বলে খুব ভালো। আর আমাদেরকে তো বলেছে খেতে হবে, দেখি আমরা কি করি, আমাদের কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? আমাদের কোনো কিছু লাগবে না, তবু বলে এগুলো খাবো না। তো দেখি আবার তোমাদের সঙ্গে পরে রান্না বান্না হয়ে যাক, তারপরে কথা হবে। এমনি গেরি খাওয়া খুবই ভালো, সবাই জানে, সবাই তো, আমরা কোনোদিন খাইনি তো, তাই একটুখানি। হ্যাঁ, তো চলো রাতের রেজাল্ট বেরোবে আমাদের, কি হয়, রান্নাটা হয়ে যাক, তারপরে দেখাবো কেমন হয়েছে দেখতে রেসিপিটা। আমরা দেখো পুরো পিকনিকের মতন এখানে সাজিয়ে নিয়েছি, এত রোদ, এত রোদ, এই দেখো রোদ্দুর বলেই করেছি। বাইরে উনুনে যেহেতু রান্নাটা হচ্ছে, আর শুনেছি নাকি উনুনে রান্না করলে ভীষণ সুন্দর খেতে হয়, তাই উনুনেই করছি। যেমন বলে গেছে ঠিক তেমন করেই করা হচ্ছে। তো চলো এবার ছাড়াবো, ঢালা হয়ে গেছে। এই ছাড়াবো কেমন করে বলো তো, এই যে এই মুখটা এই ঢেলে নিয়েছে বাবা, কি গরম খেজুর কাটা, এই মুখটা এরকম হাত দিয়ে ফেলে দিতে হবে, এই ভেতরের এই কালোটা দিয়ে খেজুর কাটা দিয়ে ভেতরে দিয়ে বের কর, এটা বের কর, এটা বেরোবে। এই দেখো দেখে নাও কেমন করে বের করতে হয়, দেখিও দিয়ে গেছে। এই দেখো এই যে মুখটা বের করলাম, এবারে এই এই নাড়ি বুড়ি নাকি বের করতে হবে। এই যে এই দেখো, খাও তোমরা খাও, এইভাবে বের করতে হয়। আমি ছাড়িয়েছি একবার, আমার মামারা খায় ছাড়িয়েছিলাম, তো কোনোদিন হয়নি বাড়িতে, এই প্রথমবার লাইফের প্রথমবার আমি প্রথমবার বের করলাম। গেরি রান্না হচ্ছে আমাদের বাড়িতে, আর খাবে সবাই, বলে ঠিক আছে। চলো রাত্রেবেলার রেজাল্ট পরীক্ষার, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে ডাল আলু সেদ্ধ ভাত। আর এই যে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, এই যে গেরি বাবা খাবে, তারপরে সবাই খাবে আর কি, রুটি টুটি দিয়ে। এই যে গেরি তরকারি রান্না হয়েছে, তরকারিটা খুব সুন্দর সেন্ট ছেড়েছে, একদম খাসির মাংসের মতন। এবার বাবা খাবে, খেয়ে রেজাল্ট দেবে, রেজাল্ট। এই যে বাবা নিল পুরো জেলি, এবার বাবা খাবে। এই দেখো বাবা খেলো, কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে না? দেখো তার মানে আমরা পাস করে গেছি, কালকের আমাদের জন্য কাঁড়া নিয়ে আসবে, তোমাকে ঘেরি তুলে খাচ্ছি। দেখেছো বাবা খাই গেল, বাবা রেজাল্ট দিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকে আমাদের নেই অব্দি, অন্য দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।